কান্দিতে ইফতার পার্টিতে উপস্থিত কান্দির বিধায়ক অপূর্ব সরকার, মুর্শিদাবাদ জেলার কান্দির ছাতিনা কান্দি পীরতলা জামে মসজিদ সংলগ্ন এলাকার ঈদগাহতে মঙ্গলবার দিন বিকেলে ইফতার পার্টির আয়োজন করে পীরতলা এলাকাবাসী। এদিনের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির সরকারি সভাপতি পার্থ প্রতিম সরকার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, কান্দি পৌরসভার সহকারী পৌরপিতা গৌর সিনহা বিশ্বাস, কান্দি পৌরসভার অন্যান্য কাউন্সিলর এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই ইফতার পার্টিতে এসে কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন আমাদের পর্দায়, সহিংসতার বার্তা এবং এই সমস্ত মানুষ ধর্মীয় রীতিনীতি পালনের মধ্য দিয়ে, নিজেদের কৃষ্ট সাধনের মধ্য দিয়ে দীর্ঘ এক মাস তারা এই কৃষ্ট সাধন চলবে, তারপরে আসবে সেই খুশির ঈদ। এবং এই কৃষ্ট সাধনের কারণ বলুন, উপলক্ষ বলুন, যে আরো মনুষ্যত্বকে জাগ্রত করা, নিজেদের অন্ধকার দিকগুলোকে আলোকিত করা, নিজেদের ভিতরে আমরা যেটা দানব বলি সেগুলোর অবসান ঘটিয়ে আল্লাহ তাআলার আশীর্বাদ নিয়ে, দোয়া নিয়ে আগামী দিন আরো ভালোভাবে এই সমাজে মাথা উঁচু করে সবাইকে সাথে নিয়ে, সবাইকে পাশে নিয়ে বেঁচে থাকার অঙ্গীকার, সবাইকে ভালো রাখার অঙ্গীকার, সবার পাশে দাঁড়ানোর অঙ্গীকার, এগুলোই আজকের এই রোজদার মানুষ বলুন, রমজান মাস বলুন, এগুলোই হচ্ছে আমাদের কাছে প্রাপ্তি। যে প্রাপ্তিকে কাজে লাগিয়ে এই ভারতবর্ষের মানুষ আমরা ধর্মনিরপেক্ষতাকে সামনে রেখে আমরা একটা সুস্থ সমাজ গড়তে চাই, তারই অঙ্গ হিসাবে আমরা আজকে 14 নম্বর ওয়ার্ড কান্দি বাস স্ট্যান্ড পীরতলা আমার ছোটো ছোটো ভাইরা আমির রাজীবরা তজু আজাদরা সবাই মিলে সঙ্গে থেকে আজকে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি আমার প্রাক্তন চেয়ারম্যান, সমস্ত কাউন্সিলর, চেয়ারম্যান বর্তমান, সবাই আমরা এতে অংশগ্রহণ করেছি এবং প্রতিদিনই আমাদের এরকম অনুষ্ঠান থাকছে। আমরা যে সম্প্রীতির মেলবন্ধনে এই ভারতবর্ষ, এই বাংলার মানুষ সেই সম্প্রীতির মেলবন্ধনকে তুলে ধরতে চাই এবং আগামী দিন সুস্থ সমাজ তৈরি করতে চাই, এটাই আমাদের লক্ষ্য। তাই এখানে অংশগ্রহণ করেছি, আবার আসবো ঈদের দিনের সময় পায়েস খেতে, সবার কাছে আগাম নিমন্ত্রণ হচ্ছে।